কিছু মনে করেন না, বুঝতে তো পাচ্ছেন আপনি। ইচ্ছা করে আমরা দিনে আমরা রাস্তাতে আসছিলাম, হঠাৎ গায়ে পড়ে গেছে, বুঝলেন? কি করে পড়ে? তোমরা ইচ্ছাকৃত ভাবে আমার মেয়ের গায়ে রং দিয়েছো, এটা চরম অন্যায় করেছো, এর আমি বিচার চাই। চাচা, কেউ কি ইচ্ছাকৃত ভাবে দেয়? বলেন। আরে চুপ কর না রে। চাচা, আপনি তো সবই দেখতে পাচ্ছেন, আজকে হোলির দিন, আমরা ইচ্ছা করে দিইনি। আপনার মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, আমরা খেলতে খেলতে হঠাৎ গায়ে পড়ে গেছে, বুঝলেন? ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি ক্ষমা করে দেন। ক্ষমা হবে না। হোলি খেলার নামে মদ খেয়ে মেয়েদের গায়ে রং দেওয়া, আমি থানায় গিয়ে তোমাদের বিরুদ্ধে কমপ্লেন করবো। এই চল বুড়ি, ও যাক থানায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি মাইনুল গো চাচা। আরে ছি 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 ছি, তোর এই অবস্থা কেন? রং খেলে উঠে এসেছি মুসলমানের ছেলে। আর বলো না, ছেলে পেলে জোর করে দিয়ে দিল গো, কি করবো বলো? কেউ জোর করে রং মাখাই ইচ্ছা করে না মাখলে? মুসলমানের ছেলে হে, তুই রোজা করিস নি, আবার রং মুখে এসছিস। কে বলে রোজা করিনি? রোজা করেছে গো চাচা, এই দেখো গা হাত পা ধুয়ে নামাজ পড়তে আসবে মসজিদে। তুই রোজা করলি বা, তোর রোজা কবুল হবে? আর আমাদের ধর্মের রং খেলা জায়েজ নয়, এত হিন্দুদের উৎসব। কোথায় লেখা আছে আমি শুনি? হ্যাঁ বলো তো। হাত পা ছিঁড়ে গেল তো হসপিটাল গিয়ে রং দেয়। শুনো, ধর্ম যার উৎসব সবার। এই সমাজে কিছু পণ্ডিত লোক আছে তোমাদের মতন, যারা হিন্দু মুসলমানের নামে বিবেকটা বাঁধায়। একটা কথা বলছে, রাগ করো না চাচা, এক্ষুনি তোমার আর্জেন্ট রক্তের প্রয়োজন হয় না? একটা যদি হিন্দু আর মুসলমান থাকে, যদি হিন্দুটাই রক্ত দেয়, তখন তো দেখবা না, চানটা আগে বাঁচাবা।
তখন তো আর হিন্দু মুসলমানের মধ্যে পার্থক্য করবে না হ্যাঁ তাই বলো তোকে তর্ক করতে পারবো না হ্যাঁ এখন আমি সত্যি কথা বলছি যা তাই তুমি তর্ক করতে পারবে না বেশি জ্ঞান দিও না যাও সমস্ত বন্ধুদের আমার টিমের পক্ষ থেকে হোলির শুভেচ্ছা জানাই যেহেতু রমজানের সাথে সাথে হোলির উৎসব তাই আমি আপনাদের বলছি এমন কোনো কাজ করবেন না যাতে মারামারির সৃষ্টি হয় ধর্মের ভেদাভেদ সৃষ্টি হয় যেহেতু আমরা ইন্ডিয়ান আমরা সবাই ভাই ভাই একই সঙ্গে আমাদের চলতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে